আসসালামু আলাইকুম। বরাবরের মতো নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে শুভেচ্ছা। ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকিং সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সকল ধরনের সুবিধা নিয়ে এই ব্যাংকটি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আজ আমি আলোচনা করব ইসলামী ব্যাংক মুদারাবা সঞ্চয় হিসাব বা ইসলামী ব্যাংক সেভিংস অ্যাকাউন্ট MSA নিয়ে। মুদারাবা সেভিংস হিসাব ইসলামী ব্যাংকের সঞ্চয় আমানত হিসাব। এই হিসাবের সাথে অন্যান্য ব্যাংকসমূহের মিল থাকলেও লাভ লোকসানের ভিত্তিতে হওয়ার কারণে এটি সম্পূর্ণ আলাদা। ইসলামী ব্যাংকের এই হিসাবটি ইসলামী শরিয়া মুদারাবা প্রিন্সিপালের আলোকে খোলা হয়। মুদারাবা সঞ্চয় হিসাব মূলত নন ট্রেডিং গ্রাহকদের জন্য যাদের ছোট ছোট সঞ্চয় থাকে। মুদারাবা সঞ্চয় হিসাব খোলার নিয়মাবলী। যে কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ এ ধরনের হিসাব খুলতে পারেন। আবেদনপত্র KYC পূরণ করতে হয়। গ্রাহকের 2 কপি ছবি ও অন্য হিসাবদারী দ্বারা সত্যায়িত। জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সার্টিফিকেট, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, জননিবন্ধনের সত্যায়িত ফটোকপি যে কোনো একটি। গ্রাহক দ্বারা সত্যায়িত নমিনির 1 কপি ছবি। নমিনির জাতীয় পরিচয়পত্র বা নাগরিকত্ব সার্টিফিকেট, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, জননিবন্ধনের সত্যায়িত ফটোকপি যে কোনো একটি। স্টুডেন্ট আইডি কার্ড, যদি স্টুডেন্ট হন সেক্ষেত্রে আপনার স্টুডেন্ট আইডি কার্ড দিতে হবে। পেশাগত আইডি কার্ড বা ট্রেড লাইসেন্স। প্রাথমিক জমার পরিমাণ সর্বনিম্ন 500 টাকা দিয়ে আপনি হিসাবটি শুরু করতে পারবেন। পরিচয়দানকারী স্বাক্ষর। আপনি যে ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্টটি ওপেন করবেন ওই ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে এমন কোনো একজন ব্যক্তি দ্বারা আপনাকে ইন্ট্রোডিউস করতে হবে, অর্থাৎ ওনার একটি সিগনেচার আপনার ফর্মে রাখতে হবে। এছাড়া ব্যাংকের চাহিদা অনুযায়ী অন্যান্য কাগজপত্র যদি লাগে তা প্রোভাইড করতে হবে। মুদারাবা সঞ্চয় হিসাবের সুবিধা। এই হিসাবের বিপরীতে চেক ইস্যু করা হয়। চেকের মাধ্যমে আপনি আপনার জমাকৃত টাকা বাংলাদেশের যে কোনো ব্রাঞ্চ থেকে তুলতে পারবেন। কারণ এখন ইসলামী ব্যাংকের সকল শাখা অনলাইন ভিত্তিক, তাই আপনি যেখানেই থাকেন না কেন আপনার টাকা আপনি ওই চেকের মাধ্যমে তুলতে পারবেন। এই হিসাবে ATM কার্ড ইস্যু করা হয়। এই হিসাবের আরও একটি চমৎকার দিক হলো এখানে ATM কার্ড ইস্যু করে। যে ATM কার্ডটি দিয়ে আপনি সারা বাংলাদেশের ATM বুথ থেকে টাকা তুলতে পারবেন খুব সহজে। আপনার প্রয়োজন অনুযায়ী সর্বনিম্ন 500 টাকা থেকে শুরু করে প্রতিদিন 1 লক্ষ টাকা পর্যন্ত আপনি ওই ATM বুথ থেকে উত্তোলন করতে পারবেন। ইন্টারনেট ব্যাংকিংয়ের সুবিধা পাওয়া যায়। এমকাশ সুবিধা পাওয়া যাবে, অনলাইন সুবিধাও পাওয়া যাবে, অর্থাৎ আপনি যে কোনো জায়গা থেকে আপনার ওই অ্যাকাউন্টে টাকা জমা দেওয়া এবং উত্তোলন করতে পারবেন। RTGS ও BFTN সুবিধা পাওয়া যাবে, অন্য শাখা হিসাব স্থানান্তর করা যাবে। প্রিয় ভিউয়ার্স, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করুন এবং আপনাদের বন্ধু ও বান্ধবীদের মধ্যে শেয়ার করুন, যাতে তারাও এই ইনফরমেশনটি জানতে পারে। আর আমাদের ভিডিওটি বেশি বেশি লাইক অ্যান্ড শেয়ার করুন, কারণ আপনাদের এই লাইক অ্যান্ড শেয়ার আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। আর আপনারা কোন বিষয়ে পরবর্তী ভিডিও চান প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি ওই বিষয়ের উপর ভিডিও বানাবো। সো মোর ট্রাই, মোর সলিউশন, গুড লাইফ।